যদি আপনি জলসিঞ্চন বিভাগের সেকশন এসিস্টেন্ট পোস্টর এক্সাম দিব বিচারছে অর্থাৎ পরীক্ষা দিব বিচারছে তেতিয়াহলে এই ভিডিওটি আপনার বহুত গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওত মানে আপনার জানাম পরীক্ষা যাই কেনেকৈ ওমারশিট আর বুকলেট নম্বর কেনেকৈ ফিল আপ করব লাগে এই ভিডিওত মানে আপনার প্র্যাকটিক্যালি দেখাম। এই ভিডিওর একটা পয়েন্টও মিস নকৰিব, কারণ এই ভিডিওটি আপনার বহুত গুরুত্বপূর্ণ। বহুত ক্যান্ডিডেটস পরীক্ষা যাই ওমারশিট ফিল আপ করব নরে রিজেক্ট হয় বা বুকলেট নম্বর বহাব না জানে রিজেক্ট হয়ে যায়। যদি আপনি এতালেক আসাম জব আপডেটস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা নাই তাহলে এতেই সাবস্ক্রাইব করুক, তাতে আপনি অতি সোনকালে লাভ করব নতুন নতুন খবর। ইয়াতে চাই লোক আপনাদের যেতে পরীক্ষা দিবলে যাব তাতে আপনার ওমার অ্যান্সার শিট পাব। ওমার অ্যান্সার শিট কেনকি ফিল আপ করে বহুতে না জানে, আপনার মই প্র্যাকটিক্যালি দেখাই দিম। তারপর আর এটা পাব কোয়েশন বুকলেট, কোয়েশন বুকলেট বহুতে ফিল আপ করব না জানে, বুকলেট নম্বর কেনকি বহাব, বুকলেট কোড নম্বর কেনকি বহাব বহুতে না জানে। বহুত ক্যান্ডিডেট ভুল করে পরীক্ষা যায়, কিন্তু আপনার প্র্যাকটিক্যালি এই ভিডিওত দেখাম। আর আপনার যেটা পরীক্ষা যাব তাতে আপনার গুড কোয়ালিটি ব্ল্যাক বল পেন লই যাব, কলাচি হের পেন লই যাব, বল পেন লই যাব দিছে। তারপর আপনার অরিজিনাল আইডেন্টি প্রুফ লই যাব, পেন কার্ড, আধার, ভোটার, ব্যাঙ্ক পাসবুক, ড্রাইভিং লাইসেন্স লই যাব, অরিজিনাল লই যাব দিছে, যিকোনো একটা লই যাব দিছে। এতে মই আপনার প্রথম দেখাম ওমার অ্যান্সার শিট কেনকি ফিল আপ করব। বহুতে ক্যান্ডিডেট ভুল করে পরীক্ষা যায়, আপনার প্র্যাকটিক্যালি এতিয়াই দেখাম। এইটো হল ওমার অ্যান্সার শিট, আপনার মই উদাহরণ দিম বুঝাই দিম। এইটো ওমার অ্যান্সার শিট হয়, যদি আপনার রোল নম্বর 10503317 হয় তেতিয়াহলে আপনার এনেকৈ লিখিব লাগিব, ওমার অ্যান্সার শিটও তেনেকৈ লিখিব লাগিব। তারপর ইয়াতে চাই লোক ওয়ান লিখা আছে, আর ইয়াতে তলত চাই লোক যত ওয়ান লিখা আছে সেইটোয় রাউন্ড করব লাগবে কলা সিয়াহির পেন দিয়ে, অর্থাৎ ব্ল্যাক পেন দিয়ে রাউন্ড করব লাগবে। তারপর চাওক ইয়াত জিরো আছে, ইয়াতে বিচারিব লাগবে জিরো কোত আছে, জিরো যত লিখা আছে এইটো বক্সর তলতে চাওক জিরো লিখা আছে এইটোত রাউন্ড করেছো। তারপর ফাইভ আছে, ইয়ার তলতেই চাব লাগবে কোত ফাইভ লিখা আছে, ইয়াতে ফাইভ লিখা আছে ইয়াতে রাউন্ড করব লাগবে। তারপর ইয়াতে চাওক আকো জিরো আছে, জিরো যত জিরো লিখা আছে তাতে রাউন্ড করা হয়েছে। তারপর ইয়াতে চাব থ্রি লিখা আছে, থ্রি কোত আছে ইয়াতে বিচারিব, ইয়াতে রাউন্ড করে দিব। তারপর ইয়াত আকো থ্রি আছে, আকো ইয়াতে চাইল কোত থ্রি লিখা আছে ইয়াতে রাউন্ড করেছো। তারপর ওয়ান লিখা আছে ইয়াতে রাউন্ড করে দিছো। আর বুকলেট নম্বর যদি লিখা থাকে তেতিয়াহলে আপনার এনেকে বুকলেট নম্বর লিখা যদি থাকে আপনার লিখব লাগিব 10447180, এইটো হল বুকলেট নম্বর। তারপর আপনার বুকলেট নম্বরটো এনেকে লিখব, যদি আপনার বুকলেট নম্বর লিখা থাকে লিখি তারপর ইয়াতে আকো রাউন্ড করব লাগবে। চাওক ইয়াত ওয়ান লিখা আছে, যত ওয়ান লিখা আছে মই তাতে রাউন্ড করে দিছো, জিরো যত জিরো লিখা আছে তাতে মই রাউন্ড করে দিছো। তারপর ফোর আছিল, ফোর ইয়াতে আছে মই ইয়াতে রাউন্ড করে দিছো, যত ফোর লিখা আছে তাতে রাউন্ড করেছো। তারপর আপনার যেহেতু বুকলেট কোড পাব, যদি এ পায় এ ইয়াতে আকো লিখব লাগবে, এনেকুৱা বক্স যদি থাকে এ লিখিব লাগিব। তারপর যত এ লিখা থাকিব তাতে আকো রাউন্ড করব লাগিব। এনেকৈ আপনাদের ওমার শিট ফিল আপ করব লাগিব। বহুতেই ভুল করে, কিন্তু আপনাদের আগতে এনেকৈ লিখিব, আপনাদের এডমিট কার্ডত লিখা থাকিব রোল নম্বর এনেকৈ লিখিব, তারপর এনেকৈ ফিল আপ করব রাউন্ড করব। যদি ভিডিওটি ভাল লাগিছে লাইক করব, শেয়ার করব।